স্বপ্নে দেখা রাজপুত্র, লিখেছেন রাজীব পাঠক। রোজকার মতো সকাল আটটা জলের লাইনে বালতিটা রেখে আর চোখে সামন্তদের বাড়িটা দেখে নিল অর্পিতা। এ যেন একটা অভ্যাসের মতো হয়ে গেছে। আজ লাইন একটু ছোট, শীতকাল বলে বোধহয় লোকে জল একটু কম খরচা করে। সামন্তদের বড় লোহার দরজাটা খোলা, বোধহয় মেজ ছেলে অফিসে যাওয়ার জন্য বের হয়েছে একটু আগে। মেজোজন বের হলো গো, একটু তাড়াতাড়ি বের হয়, এরপর ছোটো ছেলে আর ছোটো বৌমা বের হবে এই ধর নটার সময়, মুক্তাদি বলে উঠল পাশ থেকে। বোধহয় খেয়াল করেছিল অর্পিতা আর চোখে ওই সামন্ত বাড়ির দিকে তাকিয়ে আছে। কিছু মানুষ কপাল করে দুনিয়াতে আসে বুঝলি অপু, একটা দীর্ঘশ্বাস ছাড়ে মুক্তাদি। তিন চার পুরুষ ধরে একই রকমের বনে দিয়ানা বজায় রাখা কম কথা নয়। ভালো মানুষ করেছেন বিপ্লব সামন্ত ছেলেমেয়েগুলোকে, ডাক্তার প্রফেসর বড় চাকরিওয়ালা। কত বলতাম পল্টুকে একটু মন দিয়ে পড়াশুনো কর বাবা, সামন্তদের দেখ, সে ছেলে বলে কি না মা ওদের অনেক পয়সা তাই ওদের কপাল খুলেছে, আজকাল পয়সা না থাকলে লেখাপড়া হয় না। সে ছেলে কি আর মানুষের জাত, এই দেখ এগারো ক্লাসে দু বছর ধরে রয়েছে, বলে নাকি আর পড়বে না। একটানা বলে চলেছে মুক্তাদি, অর্পিতা আনমো না। বছর পনেরো আগে মা মারা যাওয়ার পর থেকে সাত বছরের বাপ্পা আর তিন বছরের চুমকিকে নিয়ে এসে পাকাপাকিভাবে বাপের বাড়িতে ওঠে এই সুবল ঘোষের বস্তিতে। অর্পিতাদের একতলা দুই কামরা বাড়ির গা ঘেঁষেই ওই ঘোষ বস্তি। সামন্ত বাড়ি এপাড়ায় বড় বেমানান, ভীষণ রকমের দৃষ্টিকটু। তাদের ঐতিহ্য প্রাচুর্য যেন প্রতি মুহূর্তে কুৎসিত অবজ্ঞা করে চলেছে তার চারপাশকে। বাপ্পা চাকরি কিছু হলো, মুক্তাদির প্রশ্নে হুঁশ ফেরে অর্পিতার। না, ওই চেষ্টা করছে সরকারি বেসরকারি সব রকমের কাজের। তোমার দাদার শরীরটাও তো ভালো না, চুমকিটার একটা গতি করতে হবে, ওরও বয়স হয়ে যাচ্ছে, সে মেয়ের আবার আবদার নিজে কিছু না করে বিয়ে করবে না, আমার আর ভালো লাগে না মুক্তাদি, বলতে বলতে ছলছল করে ওঠে অর্পিতার চোখ। অবস্থা খুব একটা খারাপ ছিল না তাদের। বাবা একটা আধা সরকারি সংস্থার ওভারসিয়ার ছিল, অনেক স্বপ্ন ছিল তার দুই ছেলে আর ওই এক মেয়েকে নিয়ে। একতলা দুই কামরার ঘরটুকু তৈরি করা সেই স্বপ্নেরই বুনিয়াদ। তারপর হঠাৎ একদিন বেস বিচ স্টেশনে লাইন পার হতে গিয়ে সব স্বপ্ন কাটা পড়ল, অথই জলে পড়ে অর্পিতারা। কোনো রকমে সেলাই করে লোকাল পার্টির পাইয়ে দেওয়া কাজে দুই ছেলে আর মেয়েকে বড় করে অর্পিতার মা। পড়াশোনায় বেশ ভালো ছিল অর্পিতা, বরাবর ক্লাসে প্রথম তিনজনের মধ্যেই থাকত, মাধ্যমিকে প্রথম বিভাগ, কিন্তু পড়াশোনা টেনে নিয়ে যাওয়া তার পরিবারের কাছে তখন নিতান্তই বিলাসিতা। অতঃপর বজবজের জুট মিলের সুপারভাইজার অলোকের সঙ্গে সম্বন্ধ করে বিয়ে, প্রায় বছর চোদ্দোর পার্থক্য, মন থেকে মেনে নিতে পারেনি অর্পিতা, কিন্তু মায়ের মুখ চেয়ে মেনে নিয়েছিল, মানিয়েও নিয়েছিল। অতঃপর মায়ের চলে যাওয়া, ভাইদের আলাদা হওয়া, বাপ্পা আর চুমকির আসা, অলোকের জুটমিল বন্ধ হয়ে যাওয়া আর মদের নেশা শুরু হওয়া, একের পর এক ঘটনা প্রবাহে কখন যে মাঝের প্রায় ২৫টা বছর উধাও হয়ে গেছে অর্পিতার নিজেরও মনে নেই। বিয়ের পর যত দিন গেছে অলোকের অর্থনৈতিক অবস্থা তত খারাপ হয়েছে। অবশেষে মাথা গোজার জন্য শেষ পর্যন্ত এই অর্পিতার পৈতৃক বাড়িতে এসে ওঠে। অলোকের কোনো স্থায়ী রোজগার নেই, জমি বাড়ির দালালি রুলিং পার্টির ফাই ফরমাস খেটে মোটামুটি একটা রোজগার করে। বাপ্পা অনেকগুলো টিউশন পড়ায়, অর্পিতা ব্যাগ সেলাই কাপড় সেলাই ডিজাইন করে যা পায় তাতে চারটে পেট চলে যায়। তার স্বামী অলোক মণ্ডল লোকটা মোটের ওপর খারাপ নয়, সকালবেলা মহেশতলা বাজারে গিয়ে একটু বসে, যদি কোনো নতুন মক্কেল আসে জমি বাড়ির খোঁজে, দুপুরে ভাত ঘুম, সন্ধ্যায় একটু বস্তির পিছনে চৌধুরী বাগানে বাংলার ঠেকে বসে। চরিত্রে কোনো আগ্রাসন নেই, চিৎকার চেঁচামেচি মারধর জীবনেও করেনি। অভাবের সংসারে খুব বেশি সমস্যা হলে চুপ করে মাথা নিচু করে বসে থাকে আর রাতে কয়েকপাত্র বেশি টেনে বাড়ি ফেরে। কখনো কখনো চুপচাপ বারান্দায় উদাস হয়ে বসে রাস্তার কলটার দিকে তাকিয়ে থাকে। ঘোষ বস্তির মোড়ে অগণিত মানুষের যাওয়া আসা, চাওয়া পাওয়ার হিসেব, সেসব থেকে সে তখন দূরে, বহু দূরে, নিজের অদৃষ্টের কাছে জবাবদিহি চাওয়া একটা মানুষ।
এই গল্পটা একটু অন্যরকম হতে পারত। ক্লাস সিক্সে অর্পিতার পড়াশোনায় মন দেখে অবনী মাস্টার কোচিংয়ে ডেকে নিয়েছিলেন, বিনে পয়সায় পড়াতেন। সেই কোচিংয়ে সামন্তবাড়ির মেজ ছেলেও পড়ত। সদ্য কৈশোরে পড়া অর্পিতার ও কোচিংয়ে সবার কাছের বন্ধু অম্লান, মানে সামন্তবাড়ির মেজ ছেলের আকর্ষণই ছিল আলাদা। ফর্সা, সুদর্শন, ভদ্র, পড়াশোনায় ভালো অম্লান, এর আকর্ষণ উপেক্ষা করা সত্যিই মুশকিল ছিল। সবসময় পাটিগণিতের প্রশ্নের উত্তরে সবার আগে হাত তুলত অর্পিতা আর অম্লান। সামান্য আর চোখে অর্পিতার তাকানো আর মুচকি হাসি, আবার লাজুক হেসে অর্পিতার চোখ নামিয়ে নেওয়া। বন্ধুরা বলতো অর্পিতা নাকি প্রেমে পড়েছে, অনেকবার চিঠি লিখেছে রাতে চুপি চুপি অম্লানকে, তারপর নিজের বইয়ের ফাঁকে সেই চিঠি জমা করে রেখেছে। কোনো দিন সাহস হয়নি অম্লানকে সেই চিঠি দেওয়ার। গরিবের লক্ষণরেখা কখনো অতিক্রম করা উচিত নয়, মা সবসময় মনে করাতেন অর্পিতাকে। অম্লান বড় হয়ে খুব নামী ইঞ্জিনিয়ার হয়েছে, বড় চাকরি করে। ঘটনাচক্রে এই পাড়াতেই ফিরে আসায় সামন্তবাড়ির রোজ নামচা চোখে পড়া স্বাভাবিক। অম্লান, অম্লানের স্ত্রী, ছেলে, মেয়ে, তাদের অফিস, স্কুলের সময়, বাড়ি ফেরা সবই অর্পিতার মুখস্থ। কখনো কখনো অবাক লাগে, তারা তো একই জায়গায় শুরু করেছিল। অবনী মাস্টার তো দুজনকেই ভালোবাসতেন, তাহলে কেন দুজনের জীবন এই দুই খাতে বয়ে গেল? তবে যাই বলিস না কেন, মেজবাবুর মতো মানুষ হয় না, মুক্তাদি বলেই চলেছে। কেন মেজবাবুর এত কি গুণ দেখলে শুনি, অর্পিতা হেসে জিজ্ঞেস করে। কি বলিস, অত সুন্দর ব্যবহার, সকলের সঙ্গে কি সুন্দর হেসে হেসে কথা বলে, একটুও অহংকার নেই, শুনেছি মানুষকে যথাসাধ্য সাহায্যও করে, বলে চলেছে মুক্তাদি। এই তো যোগুদা, আরে আমাদের পাড়ার মোড়ে যে ওই রোল চাউমিনের দোকান করেছে, বিরাট অসুখ করেছিল তো, মেজবাবু তো শুনলাম অনেক সাহায্য করেছে টাকা পয়সা দিয়ে। তুই তো বাপ্পার চাকরির ব্যাপারে একবার মেজবাবুকে বলে দেখতে পারিস। মুক্তাদি তাকায় অর্পিতার দিকে। হ্যাঁ দেখি, আনমনে উত্তর দেয় অর্পিতা। হ্যাঁ রে, বাপ্পাকে তো একবার বলতে পারিস অম্লান কাকুর সঙ্গে একবার কথা বলতে, মুক্তাদি বলছিল ও নাকি চাকরি টাকরির ব্যাপারে সাহায্য করতে পারে। চায়ের জল চাপাতে চাপাতে মেয়েকে বলল অর্পিতা। তথাগত এসেছে, চুমকির বন্ধু, একসঙ্গে পড়তো কোচিংয়ে, কয়েক বছরের সিনিয়র। বন্ধুত্বের রসায়নটা যে সাদা মাটা নয়, চুমকির প্রতি একটু বিশেষ মনোযোগ যে আছে সেটা অর্পিতার চোখ এড়ায়নি। এখন ফিজিক্স নিয়ে কলেজে পড়ছে, সরকারি চাকরির চেষ্টাও করছে। কে জানে, হয়তো চুমকিও মনে মনে কোনো স্বপ্নের মহল বানাচ্ছে। অম্লান কাকু মানে ওই সামন্তবাড়ির মেজজন, তুমি না মা? ওইভাবে চট করে একটা মানুষের কাছে গিয়ে চাকরির কথা বলা যায়? আর ওরা আমাদের কথা শুনবেই বা কেন, কত বড় লোক জানো ওরা। চুমকি আর চোখে মার দিকে তাকায়। অর্পিতার এই অযত্নে রক্ষিত মনের গোপন ভালো লাগার খোঁজ একমাত্র চুমকির কাছেই আছে। মায়ের পুরনো বাক্সের মধ্যে রাখা বইয়ের ফাঁকে লুকিয়ে রাখা কিছু চিঠি একবার তার হাতে পড়েছিল। একটা অদ্ভুত ভালো লাগা মিশেছিল প্রতি লাইনে, মানুষটার জন্য মুগ্ধতা, শ্রদ্ধা, সম্ভ্রম মিলেমিশে একাকার। কখনো চুমকির এটা ভাবতে ভালো লাগে যে সংসারের ঘানি টানতে টানতে ক্লান্ত অবসন্ন এই মধ্যবয়স্ক আপাত গম্ভীর মানুষটিরও কোনো চাওয়া পাওয়া, ভালো লাগা আর ভালোবাসার জায়গা ছিল কোনো এক সময়। একদিন এমনি এমনি জিজ্ঞেস করেছিল অর্পিতাকে, মা তোমার কাউকে কখনো ভালো লাগেনি? সারাটা জীবন তো মরার সময়টুকুও পেলাম না রে, আমাদের ভালো লাগা না লাগার খুব একটা মূল্য আছে কি? মেকি রাগ দেখিয়ে বলেছিল অর্পিতা। বলো না মা কখনো কাউকে, ওই ধরো একটুখানি, আদুরে গলায় আবদার চুমকির। হ্যাঁ আমার না সিনেমা দীপঙ্কর দেখে খুব ভালো লাগতো জানিস, মুচকি হাসে অর্পিতা। এ বাবা, একদম তো ওই অম্লান কাকুর মতো দেখতে, তাই বুঝি তুমি পালবাড়ির দিকে ওরকম হাঁ করে তাকিয়ে থাকো।
চুমকির ঠোঁটে মিচকে হাসি। একটা চড় মারবো অসভ্য মেয়ে, খুব পেকেছো না? পড়াশোনার নামগন্ধ নেই শুধু এইসব, সামনের বছরই বিয়ে দিয়ে দেব। ওর পিতার নকল রাগ। মার প্রস্তাবটা নিয়ে সারা রাত ভাবে চুমকি। দাদাকে সকালে ডেকে বলে, একবার অম্লান কাকুর সাথে কথা বলতো, সবাই কত ভালো বলে, মা তো দেখি অনেক বিশ্বাস। সেদিন মুক্তা মাসিও নাকি কলতলায় মাকে বলেছে, দাদা তুই একবার গিয়ে কাকুর সঙ্গে দেখা করে কথা বল না, তোর গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা দেখাবি, কদিন যে ওই যুব কেন্দ্রে বসে কম্পিউটার শিখলি সেটা বলবি, দেখবি লোকটা ঠিক একটা ব্যবস্থা করে দেবে। চুমকি প্রায় দাবি করে বসে বাপ্পার কাছে, ঠিক আছে সামনের রোববার যাব না হয়। বাপ্পাও কিছুক্ষণ চুপ করে থেকে সম্মতি জানায়। ফাইলটা ধপ করে চৌকির ওপর ফেলে সোজা ঘরে ঢুকে দরজা দিল বাপ্পা। বাইরে তখন দুই জোড়া অস্থির চোখ অধীর আগ্রহে অপেক্ষা করছে কি আলোচনা হলো সেটা শোনার জন্য। দাঁড়াও আমি কথা বলে আসছি, বলে দরজা ধাক্কায় চুমকি। কিছুক্ষণ পরে চুমকির ডাকাডাকিতে দুরু দুরু বুকে ভাই বোনের মাঝে গিয়ে দাঁড়ায় অর্পিতা। তুমি ঠিকই বলেছিলে মা, অম্লান কাকুর মতো লোক হয় না, দাদাকে কথা দিয়েছে ঠিক একটা ব্যবস্থা করবেই। ঘর থেকে বেরিয়ে অর্পিতাকে জড়িয়ে ধরে চুমকি, চোখের কোণে চিকচিক করছে জল, চোখের কোণ ভিজে ওঠে অর্পিতারও। নিশ্চুপ থেকেও যেন হাজার হাজার কথা ভিড় করে আসছে, যেন সবার সঙ্গে ভাগ করে নিতে মন চাইছে, শুধু পিছু টানছে এই সংসার, এই পরিবার, এই সমাজ। বারান্দায় এসে বসল চুমকি। লোডশেডিং চলছে এ পাড়ায়, আজ পূর্ণিমা। সামন্ত বাড়ির নারকেল গাছের ফাঁক দিয়ে বড় চাঁদটা আজ অন্ধকারের সঙ্গে কাটাকুটি খেলছে অনেকক্ষণ। চুমকি বুঝতে পারে পিছনে এসে বাপ্পা দাঁড়িয়েছে। মাকে মিথ্যা কথা বললি কেন? বাপ্পার গলায় স্পষ্টতই বিরক্তি। চুপ করে থাকে চুমকি। কি অপমানটাই না করলো, আমরা গরিব বলে কি মানুষ না, এক পাড়ায় থাকি, একটু বসতে পর্যন্ত বললো না, বলে কিনা এই লেখাপড়ায় চাকরি পাবে, বরং 100 দিনের কাজের চেষ্টা কর। ছি ছি ছি, এই মানুষটার কাছে মা যেতে বলেছিল? বাপ্পার গলায় ক্ষোভ ঝরে পড়ছে। হঠাৎ বাপ্পার হাতটা নিয়ে নিজের মাথায় রাখে চুমকি। দাদা কথা দে, আজকের কথা তুই কোনো দিন মাকে বলবি না, কথা দে, সারা জীবন কষ্ট পাওয়া মানুষটার এক চিলতে সুখটুকু তুই কেড়ে নিস না রে দাদা, তার স্বপ্নের রাজপুত্রকে রাজপুত্রই থাকতে দে না। চুপ করে যায় বাপ্পা। তথাতা খুব চেষ্টা করছে জানিস, ওর কাকা কাউন্সিলার না, কাকাকে বলে তোকে যদি পৌরসভার একটা কোনো কাজে ঢুকিয়ে দিতে পারে। চুমকি আশ্বস্ত করার চেষ্টা করে বাপ্পাকে, বাপ্পাও অবাক হয়ে দেখে আবার নতুন করে কেউ দেখছে কোনো রাজপুত্রের অলীক সুখ স্বপ্ন।